الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهم رجالا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. وقال رسول الله صلى الله عليه وسلم: من مات وهو يدعو من دون الله ندا دخل النار. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ইবাদত বান্দেগীর হকদার, সত্য মাবুদ, সত্য উপাস্য। সে আল্লাহরই সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদত বান্দেগীর জন্য। সমস্ত রকমের ইবাদত হবে একমাত্র মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি একমাত্র মহান আল্লাহর ইবাদত বান্দেগির দিকে মানব জাতিকে আহ্বান করার জন্য প্রেরিত হয়েছিলেন। আর এই তাওহীদ, আল্লাহর একত্বের দাওয়াত, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে আহ্বান করা, এর দাওয়াত দেওয়ার কারণেই তার সাথে শত্রুতা করেছিল তার জাতিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আলোচনা করব আপনাদের সামনে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, অন্যকে আহ্বান করা, অন্যের কাছে দোয়া প্রার্থনা করা, ফরিয়াদ করা সম্পর্কে কোরআনে কারিমে মহান আল্লাহ পাক কি বলেছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সব লোকদের সম্পর্কে কি বলেছেন যারা আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করে থাকে। আজকে মুসলিম বিশ্বে এক শ্রেণীর মানুষ যারা নিজেকে মুসলিম বলা সত্ত্বেও অনেকেই তাদের নামাজ, রোজা, হজ, যাকাত করা সত্ত্বেও, ইসলামের বিভিন্ন বিধিবিধান পালন করা সত্ত্বেও আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করে থাকে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করে, বালা মুসিবত আসলে মুক্তি কামনা করে, উদ্ধার কামনা করে আল্লাহ ছাড়া অন্যের কাছে। ওলি আউলিয়া যাদেরকে বলে থাকে, আল্লাহর সৎ বান্দা, নেক বান্দা যাদেরকে বলে থাকে, তাদের কাছে তারা দোয়া করে থাকে, আহ্বান করে থাকে তাদেরকে, যাতে করে আল্লাহর কাছ থেকে তারা তাদের আরোগ্যতা নিয়ে আসে, তাদের বালা মুসিবত দূর করে দেয়। এইভাবে তারা আল্লাহ ছাড়া অন্যকে ডেকে থাকে, অথচ তারা নিজেদেরকে মুসলিম বলে থাকে। তাদের ইসলাম কি থাকে, তাদের ঈমান কি থাকে আল্লাহ ছাড়া অন্যকে ডাকার পরে, এই সম্পর্কেই আপনাদের সামনে কোরআনে কারিমের ভাষায় কিছু কথা শোনাবো। মহান আল্লাহ কি বলেছেন ওই সব ব্যক্তিদের সম্পর্কে যারা আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করে থাকে। জেনে রাখতে হবে যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, অন্যকে আহ্বান করা বড় শিরক। আর বড় শিরক তাকেই বলে যে শিরক করার পরে ইসলামের গণ্ডি থেকে মানুষ বেরিয়ে যায়, ইসলামের মধ্যে আর থাকে না, সেই ব্যক্তি আর মুসলিম থাকে না, তখন তার নাম মুশরিক হয়ে যায়। বড় শিরক যে ব্যক্তি করে সেই ব্যক্তি দুনিয়াতে মুসলিম হয়ে আর থাকতে পারে না, ইসলাম থেকে বেরিয়ে ইসলাম বিমুখ মুরতাদ হয়ে যায়, তার নাম হয়ে যায় মুশরিক। ছোট শিরক করলে কাবিরা গোনা হয়, ফাসিক হয়, তারপরেও ইসলামের মধ্যে থাকে,
কিন্তু বড় শিরক করলে মানুষ ইসলামের মধ্যে আর থাকে না এটি হচ্ছে পার্থিব বিধান দুনিয়ার বিধান পরলৌকিক বিধান আখিরাতের বিধান যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করে বা বড় শিরক করে যে কোন রকম ইবাদত বندگی আল্লাহকে না দিয়ে আল্লাহ ছাড়া অন্যকে যদি আল্লাহর হক দেই তাহলে সেই ব্যক্তির আখিরাতের পরিণাম পরলৌকিক বিধান হচ্ছে যে চিরকালের সে জাহান্নামী চিরকালের সে জাহান্নামী এবং কখনো সে জান্নাতে যেতে পারবে না যদিও সে নামাজি হোক রোজাদার হোক হাজী সাহেব হোক আর যতই নেক আমল করুক না কেন কোনোদিন জান্নাতে যেতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন ওই সব বড় মুশরিকদের জন্য জান্নাতকে হারাম করেছেন এবং জাহান্নামকে তাদের জন্য অপরিহার্য করেছেন এবং তারা জাহান্নাম থেকে কোনোদিন বের হতে পারবে না তাও মহান আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন ওমা হুম বিখারিজিনা মিনান নার তারা জাহান্নাম থেকে কোনোদিন বেরিয়ে আসতে পারবে না কারণ এক শ্রেণীর মানুষ আছে মুসলিমদের মধ্যে যারা ফাসেক গুনাহগার পাপিষ্ঠ বিভিন্ন রকমের পাপ করে কিন্তু তাদের তাওহীদ আল্লাহর একত্ব ঠিক আছে এক আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছে এবং তার সাথে কাউকে অংশীদার স্থাপন করেনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে কিন্তু সুদ খেয়েছে ঘুষ খেয়েছে জুলুম করেছে অত্যাচার করেছে বেইমানি করেছে মিথ্যা কথা বলেছে বহু রকমের পাপ হয়তো করেছে এক শ্রেণীর মানুষ তারা ফাসেক এই ফাসেকদের সম্পর্কে কোরআন এবং হাদিস দ্বারা যা প্রমাণিত তা হচ্ছে যে কোনো একদিন জাহান্নাম থেকে বেরিয়ে আসবে আর জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর রহমতে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাতে শাফাত রয়েছে ফাসেকদের জন্য গুনাহগার এই উম্মতের যারা তাদের জন্য মুশরিকদের জন্য নয় আল্লাহর রহমতে ফজলে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাতে তারা জাহান্নাম থেকে কোনো এক সময় জাহান্নামে জ্বলে 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 বিভিন্ন অপরাধীদের বিভিন্ন রকমের শাস্তি হবে সেসব হয়ে একদিন বেরিয়ে আসবে জাহান্নাম থেকে কিন্তু যারা বড় মুশরিক তাদের সম্পর্কে মহান আল্লাহ কি বলছেন ওমা হুম বিখারিজিনা মিনান নার তারা জাহান্নাম থেকে কখনো বেরোতে পারবে না জাহান্নাম থেকে তাদের বের হওয়ার কোনো সুযোগ নেই জি ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন এবং সুপারিশও কোনো কাজে আসবে না সুপারিশকারীগণের সুপারিশও কোনোদিন তাদের জন্য কাজে আসবে না সুতরাং এই আশা করা যে আমরা তো নবীর উম্মত আমাদের জন্য নবীর তো সুফার হবেই আমরা তো ওলি আউলিয়ার সাথে মহব্বত করি আমরা পীর সাহেবদের সাথে মহব্বত করি সুতরাং তাদের শাফাত তো হবে আমরা তো বাবা মায়ের খেদমত করি তাদের শাফাত হবে আমরা ছেলেকে হাফেজ করেছি আলেম করেছি তাদের শাফাত হবে এইরকম কথাবার্তা আমাদের বাজারে মুসলিম সমাজে ছড়িয়ে আছে তাদের সম্পর্কে শুনে রাখুন কোরআনে কারিমের কথা ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন কোন সুপারিশকারীর সুপারিশ তাদের কাজে আসবে না কাদের কাদের মুশরিকদের যারা বড় শিরিক করে মারা গেল ওই অবস্থায় মারা গেল বিনা তওবায় তো শিরক বহু ধরনের শিরক রয়েছে তার মধ্যে একটি ধরন হচ্ছে আল্লাহকে আহ্বান করার ক্ষেত্রে অন্যকে শরিক করা দোয়ার ক্ষেত্রে প্রার্থনার ক্ষেত্রে ডাকার ক্ষেত্রে আল্লাহ সাথে সাথে আল্লাহকেও ডাকছে হয়তো মোনাজাত করছে দোয়া করছে মসজিদে যখন করে তখন আল্লাহকে ডাকে কিন্তু যখন ওরসে যায় যখন মাজার জিয়ারতে যায় তখন এই জন্য যায় না যে ওই মাজারওয়ালা কি অবস্থায় আছে গুনাহগার হয়ে আছে হয়তো কবরের আজাব আছে সেই জন্য তার মুক্তির জন্য দোয়া করছে না তার কাছে দোয়া করে যে হে পীর বাবা আমাকে উদ্ধার করো আমার বালা মুসিবত দূর করো আমাকে সন্তান দান করো আমার রোগ দূর করো ইত্যাদি ইত্যাদি দুনিয়া আখেরাতের বিভিন্ন কিছু তারা চেয়ে থাকে এমনকি তাদের শাফাত চেয়ে থাকে তোমার শাফাত হে পীর বাবা তোমার শাফাত দান করো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারকের কাছে এসে অনেক বিদাতীরা বলে ইয়া রাসূল আল্লাহ তুমি আপনি আমার জন্য শাফাত করুন শাফিয়ানি ইয়া রাসূল আল্লাহ হে আল্লাহ রাসূল আমার জন্য শাফাত করুন এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কবরের কাছে গিয়ে শাফাত চাইল এটি জীবদ্দশায় নয় সুতরাং এটি আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা এগুলি হচ্ছে সমস্ত বড় শিরকের অন্তর্ভুক্ত কোরআন এবং হাদিসে এইরকমের কোনো প্রমাণ নেই যে আপনি আল্লাহর নবীর কবর বলে আপনি যাবেন আর গিয়ে দরখাস্ত করি ইয়া রাসূল আল্লাহ শাফাআত ইয়া রাসূল আল্লাহ হে আল্লাহ রাসূল আমার জন্য শাফাত করবেন কাল কিয়ামতে ইয়া রাসূল আল্লাহ আমাকে কাল কিয়ামতে উদ্ধার করবেন না বড় মুশরিক হয়ে যাবেন আল্লাহ ছাড়া যে কাউকে ডাকেন না কেন এ সম্পর্কে কিছু আয়াত বহু আয়াত রয়েছে কোরআনে কারিমে আয়াতগুলি সংগ্রহ করতে গিয়ে দেখলাম যে আয়াত যদি আপনাদেরকে শোনাই কোরআনে কারিমের যে আল্লাহ ছাড়া অন্যকে যেহেতু মুশরিকরা যুগ যুগে যত মুশরিক এসেছে আল্লাহ ছাড়া অন্যকে ডাকতো
নূহ আলাইহিস সালামের মুশরিকরা আল্লাহ ছাড়া অন্যকে ডাকতো, ইব্রাহিম আলাইহিস সালামের মুশরিকরা পত্তলিকরা আল্লাহ ছাড়া অন্যকে ডাকতো, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মুশরিকরা আবু জাহল আবু লাহাবরা আল্লাহ ছাড়া অন্যকে ডাকতো। দুই চারটি কিছু ইবাদত আছে যেগুলি আল্লাহর জন্য করতো কিন্তু ডাকতো আল্লাহকে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকতো। দুই চারটি ইবাদত আল্লাহর জন্য করতো আর ডাকতো গাইরুল্লাহকে, আল্লাহ ছাড়া অন্যকে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি সতর্ক করেছেন আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা সম্পর্কে, এবং ইরশাদ করেছেন যে ওর চাইতে বেশি পথভ্রষ্ট আর কেউ হতে পারে না যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে ডাকে। প্রথম একটি আয়াত শোনাই আপনাদেরকে সূরা হজ থেকে, আয়াত নম্বর 73। মহান আল্লাহ ইরশাদ করেছে, আইয়ুহান নাস উদরিবা মাসালুন ফাসতামিউ লাহ, তোমাদের কাছে একটি দৃষ্টান্ত পেশ করা হচ্ছে, তোমরা একটু শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা, তোমরা আল্লাহ ছাড়া যাদের আহ্বান করে থাকো ডেকে থাকো, দুই একটা নজির বলি উদাহরণ বলি ডাকার, যখন আজমিরে যায় তখন ডাকে ইয়া খাজা বাবা মাদাদ, শুধু যায় নয় দূর থেকেও ডাকে, হাজার হাজার মাইল দূর থেকেও ইয়া খাজা বাবা মাদাদ। জি, হাজার হাজার মাইল দূর থেকে, কোথায়? বাগদাদে অধিকাংশ মানুষ যায়নি, বাংলাদেশ ভারতের অধিকাংশ মানুষ বাগদাদ যায়নি, ওখান থেকেই ডাকে ইয়া, হ্যাঁ কি বলে, গাউসুল আজম মাদাদ। আর আমি এই চোখে দেখেছি মুসলিমদের বাসে, মুসলিমদের বাড়ি ঘরে, মুসলিমদের এমনকি মসজিদে পর্যন্ত দেখেছি, পাঁচতলা মসজিদের উপর লেখা দেখি ইয়া গাউসুল আজম মাদাদে, ফার্সি মশাই, হে মহান উদ্ধারকারী ইয়া গাউসুল আজম সাহায্য করুন, মসজিদে আল্লাহর ঘরে লেখা আছে, বাসে লেখা আমি দেখেছি চোখে, ঘর বাড়িতে লেখা কবর পূজারীদের আমি দেখেছি। জি, আর ফাজাইল আমলে আমি দেখেছি, আপনাদেরকে আর একটু বলি, ফাজাইল আমলে আমি দেখেছি, ফাজাইলে দুরুদ উঠিয়ে দেখবেন মাওলানা জামি সাহেবের ফার্সি মাসনবি অর্থাৎ কাসিদা কবিতা, তাতে দেখবেন প্রথম লাইন হিডিং হচ্ছে জামা হাজুরি জাবার হক আলম তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম, হে আল্লাহর নবী রহম করুন, হে আল্লাহর নবী রহম করুন, তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম, হে আল্লাহর নবী রহম করুন, হে আল্লাহর নবী দয়া করুন। বলুন এটি কি আল্লাহ ছাড়া অন্যকে ডাকা কি না, সরল ভাষায় বুঝেন, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা না আল্লাহকে ডাকা, দুইয়ের এক আপনাকে জবাব দিতে হবে, আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে। আর আল্লাহ বলেছেন যে আপনাকে লহম কলুব লায়াক কহন অবিহা করলে হবে না, অন্তর দেওয়া হয়েছে বোঝার জন্য, নির্বোধ হয়ে যাবেন বলুন জানি না, এত বড় আলেম যখন লিখেছেন, এত বড় শাইখুল হাদিস যখন লিখেছেন, কারণ এইরকম কিছু বিদাতি মোল্লা হুজুরদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, যাদেরকে যখন দেখা হলো এসব জিনিস দেখানো হলো তখন বলে কেমন করে বলবো, আমরা তো তেমন কিছু বুঝি না, এত বড় বড় আলেম তারা, এত বড় শাইখুল হাদিস, তাদের এত দিনই খেদমাত রয়েছে আর তারা লিখেছেন, কি করে বুঝবো কি উদ্দেশ্যে লিখেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওমান ইউদ্লিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ যাকে গোমরা করে তাকে কোনো শক্তি হেদায়াত করতে পারবেন না। আপনি হ্যাঁ না জবাব দেন যে এটি আল্লাহকে ডাকা হইলো না রসুলকে ডাকা হইলো, তারা হাম ইয়া নবী আল্লাহ তারা হাম, হে আল্লাহর নবী রহম করুন, হে আল্লাহর নবী দয়া করুন, সরাসরি তারা হাম ইয়া নবী আল্লাহ, এই কথা না যে আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, বলুন সালাম পেশ করুন, সালাম পেশ করলেন মানে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির মুখাপেক্ষী, তিনি দিতে পারেন না আরো তিনি মুখাপেক্ষী শান্তি আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে এর মুখাপেক্ষী আল্লাহর নবী, এই জন্য আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপর সালাম হোক। বুঝতে পারলেন আমার এই সূক্ষ্ম কথাটি কি না, আল্লাহর পক্ষ থেকে যখন সালাম পেশ করছেন হে আল্লাহ তুমি নবীর ওপর সালাম বর্ষণ করো, তার মানে এই বিশ্বাস নিয়ে যে আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত বরকতের মুহতাজ মুখাপেক্ষী, আল্লাহর শান্তি যদি না হয় আল্লাহর বরকত না হয় আল্লাহর রহমত না হয় তো কেউ মুক্তি পেতে পারে না, যেমন কি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালা আনা, এমন কি আমি আল্লাহর রহমতের মুহতাজ, ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি মিনহু ওয়া ফাযল। জি, কিন্তু আপনি যখন বললেন ইয়া নবী আল্লাহ আপনি রহম করুন, তখন তাকে রহমতের আধার বানিয়ে দিলেন, রহমতের মালিক বানিয়ে দিলেন যে রহমত সেখান থেকে আসবে, নবী পাকের পক্ষ থেকে রহমত আসবে, তাই কি না, তার কাছ থেকে আপনি কামনা করলেন, আল্লাহ ছাড়া অন্যকে আপনি ডাকলেন। তো আল্লাহ রাব্বুল্লাহ বলছেন যে ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয় আল্লাহ ছাড়া যাদেরকে ডেকে থাকো। জি, এই শোনা যাবে কি করে, ওখানে বন্ধ আছে ওটা, আল্লাহ হেদায়েত করে এইসব যারা সেট করছে তাদেরকে, সব আমাকে দেখে আসতাম। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয় আল্লাহ ছাড়া যাদেরকে ডেকে থাকো, লা ইয়াখলুকু যুবাবা, তারা একটি মাছিও সৃষ্টি করতে পারে না। আর শুধু তাই নয় আল্লাহ বলছেন লাই,
মানে কখনো একটি মাছি সৃষ্টি করতে পারবেন না এমন না যে সায়েন্স টেকনোলজির উন্নতি হয়ে গেছে আজকাল দেখছেন কত উন্নতি আর কত দ্রুত বেগে উন্নতি হচ্ছে আপনি চিন্তাই করতে পারেন না হ্যাঁ তো এমন নয় যে কোন এক যুগে সায়েন্স আর টেকনোলজি উন্নতি করার পরে কোন মানুষ কোন শক্তি কোন দেশ কোন ওলি কোন পীর হ্যাঁ কোন মুর্শিদ একটি মাছি সৃষ্টি করে দেবে লা ইয়াখলুকু যুবামা কখনো লান নিয়ে এসে কিয়ামত পর্যন্ত এই ঘোষণা আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ যে যাদেরকে তোমরা ডেকে থাকো আহ্বান করে থাকো সে আব্দুল কাদির জিলানি হোক আর খাজা মদিনী চিশতি হোক আর তারপরে বাকি সারা পৃথিবীর যে কেউ হোক না কেন নবী হোক আর ওলি হোক আর রসুল হোক কেউ হোক না কেন লাই ইয়াখলুকু যুবাবা একটি মাছিও সৃষ্টি করতে পারে না কখনো না ওয়ালা ইজতামাউ লাহু একা একা হইতে পারে না কিন্তু সবাই মিলে হইতে পারে কেউ কিছু বুদ্ধি দিল কেউ কিছু বুদ্ধি দিল কেউ কিছু ক্ষমতা লাগালো হতে পারে কিনা যেমন একটি যদি যুদ্ধ হয় তো যুদ্ধতে একটি দেশ পেরে উঠবে না কিন্তু দশটি দেশে এক দিয়ে হয়ে গেলে হয়তো পেরে যেতে পারে যুদ্ধের ক্ষেত্রে তো আল্লাহ বলছেন যে সারা পৃথিবীর সমস্ত ওলি আর নবীকে এক জায়গায় করে দাও যাদেরকে তোমরা ডেকে থাকো আহ্বান করে থাকো ওয়ালা ইজতামাউ লাহু সারা বিশ্বের নবী ওলি সব যদি এক হয়ে যায় যে আমরা একটি মাছি সৃষ্টি করবো লাই ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইজতামাউ লাহু আরো আল্লাহ বলছেন তা তো পারবেন ওয়াইন ইয়াসলু বহুম যুবাব শাইআন মাছি সৃষ্টি করতে পারল না মাছি এসে আল্লাহ ছাড়া অন্য যাদেরকে দেখে থাকো ওলি হোক আর রসুল হোক আর কেউ হোক যদি মাছি এসে তার পাশে এসে ভ্যান ভ্যান করে তো মাছিটিকে তাড়াতেও পারবে না তাদের সামনে যেসব নজর নিয়াজ রেখে থাকো ওরসের মেলায় নজর নিয়াজ রাখা হয় না হ্যাঁ খাসি মোরগ জবাই করা হয় না ভিড় ভাড় শুরু হয়ে যায় তো খাসি মোরগ যে গরু জবাই করা হচ্ছে ওই গোস্তগুলি যদি মাছিতে উঠিয়ে নিয়ে যায় রক্ত যদি উঠিয়ে নিয়ে যায় তাহলে তোমার যে ওলিকে তুমি ডেকে থাকো তোমার যে নবী যাকে ডেকে থাকো সে ওই মাছির কাছ থেকে ছাড়িয়ে নিতেও পারবে না যে গোস্তটা নিয়ে যাচ্ছে মাছিতে বা রক্ত নিয়ে যাচ্ছে তো নিয়ে যেতে দেবো না মাছিটাকে তাড়ো এর উদাহরণ দিই যে আপনার কাছে একটি যদি মাছি এসে ভ্যান ভ্যান করে নাকের কাছে তো মাছিটা তাড়াতে পারবে পারবেন না প্রত্যেকে পারবেন না হ্যাঁ কিন্তু আল্লাহ ছাড়া যত কিছু রয়েছে আর যে কেউ রয়েছে পৃথিবীতে সবাই ইন্তেকাল করেছে বিদায় নিয়েছে তাদের পাশে এসে যদি মাছি একটা ভ্যান ভ্যান করে মাছিটাকে তাড়াতে পারবে মাছি যদি কিছু নিয়ে যায় হ্যাঁ তো মাছিকে ধরতে পারবে এই কেন নিয়ে যাচ্ছ আল্লাহ বলছেন ওয়াই ইয়াসলু বহুম যুবাব শাইআন তাদের কাছ থেকে একটা মাছি যদি কিছু কেড়ে নিয়ে চলে যায় লা ইয়াস্তানকিযু মিনহু তার কাছ থেকে উদ্ধার করতে পারবে না মাছির কাছ থেকে উদ্ধারও করতে পারবে না রাউফাত তালিবু ওয়াল মাতলুব আল্লাহ বলছেন যে এই ব্যক্তি আহ্বানকারী সে কত অসহায় দুর্বল আর যার কাছে আহ্বান করা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে সে কত অসহায় আল্লাহু আকবার কত মূল্যবান কথা যাওফাত তালিবু আল মাতলুব যে দোয়া করছে আল্লাহ ছাড়া অন্যের কাছে ইয়া গাউসুল আজম মাদার কত অসহায় কত জাহেল মূর্খ যে আল্লাহ ছাড়া অন্যের কাছে ডাকছে আকিদার দিক দিয়ে অসহায় আর এমনিতে তো অসহায় আছে কিন্তু আকিদা আমলে কত অসহায় একজন মুশরিক কত অসহায় অবস্থায় জাহান্নামে লাঞ্ছিত হয়ে অপদস্থ হয়ে যাবে আর মতলুব যার কাছে চাইছে সে কত অসহায় যে সে একটা মাছি কেউ দূর করতে পারে না হ্যাঁ তার কাছে চাইছে অসহায়ের কাছে অসহায় কামনা করে হ্যাঁ না শক্তিশালী যিনি আলাকুল্লা শাইইন কাদের যিনি সর্বশক্তিমান তার কাছে আহ্বান করতে হবে তার কাছে দোয়া করতে হবে মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন সূরা আরাফে আয়ুশরিকুনা মা লা ইখলুকু শাইয়ান ওয়া হুম ইখলাকুন তারা শিরিক করে থাকে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে থাকে এমন বস্তুকে বা এমন ব্যক্তিকে মালা এখলোক সাইয়ান যারা কিছুই সৃষ্টি করতে পারে না যারা কিছুই সৃষ্টি করতে পারে না ওয়াহম ইউখলাকুন বরং তারা সৃষ্ট তাদেরকে সৃষ্টি করা হয়েছে তারাকে সৃষ্টি করা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সৃষ্টি করেছেন জিলানিকে আল্লাহ সৃষ্টি করেছেন চিস্তিকে আল্লাহ সৃষ্টি করেছেন রেফাইকে আল্লাহ সৃষ্টি করেছেন শাহজালালকে আল্লাহ সৃষ্টি করেছেন সবকে আল্লাহ সৃষ্টি করেছেন ওয়াহম ইউখলাকুন তাদেরকে সৃষ্টি করা হয়েছে ওয়ালা ইস্তাতিউনা লাহুম নাসরা তারা নিজেদেরও সাহায্য করতে পারে না তাদেরও সাহায্য করতে পারে না ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন ওয়ালা ইস্তাতিউনা লাহুম নাসরা যারা আহ্বান করেছে তাদেরও সাহায্য করতে পারে না আর নিজেদেরও সাহায্য করতে পারে না যাদেরকে ডাকছো নিজের নিজেকে বিপদ থেকে উদ্ধার করতে পারে না নিজের যে কি অবস্থা আছে আল্লাহই ভালো জানে তাদের কারণ এমন কিছু মাজার আছে প্রথম কথা তাতে কিছুই নেই একবারে ভুয়া শুধু স্বপ্ন কোনো এক যুগে স্বপ্নের কথা একটা বাজারে ছেড়ে দেওয়া হয়েছে যে আল্লাহর ওলি এখানে শুয়ে আছে
আর এমন আছে যাদেরকে ওলি মনে করা হয়েছে আর তারা ছিল গাঁজাখোর জি সত্য কথা এগুলো গাঁজাখোর ছিল এখনো বহু গাঁজাখোর যাদেরকে মনে করা আল্লাহর ওলি চুলে জট পড়ে গেছে আর পাক না পাকি কিছু নেই গোসল নেই হ্যাঁ ওযু নেই তাহারাত নেই কিছু নেই মহিলা নোংরা আছে এরা হচ্ছে দরবেশ আল্লাহর ওলি জি তো এইরকম লোক মারা গেছে আর তাদের কবরে পূজা হয়েছে মানুষের হাল্লাজের মতো যে নিজেকে বলতো আনাল হক আমি তো আল্লাহ আমি আল্লাহ আনাল হক আল্লাহ আর আমায় কোনো পার্থক্য নেই যিনি আল্লাহ তিনি আমি হ্যাঁ সে আল্লাহর ওলি আর তার সম্পর্কে আমাদের দেশের বড় বড় আলিমরা লিখেছে মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাই আল্লাহ আকবর সারা বিশ্বের অলমারা তার যুগের লানাতুল্লাহ আলাই করে দিয়ে তাকে হত্যার এক মত হয়ে সব কুফরির ফতোয়া দিয়ে তাকে হত্যা করা হলো আর আজকালকার এক শ্রেণীর বিদাতিরা যাদেরকে শেখুল হাদিস বলা হয় আল্লাহ বলায় আর তারা বলছে মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাই ইবনে আরবি রহমতুল্লাহ আলাই তো তারা নিজেরও সাহায্য করতে পারে না আর অন্যরা যারা তাদের কাছে আহ্বান করে তাদেরও সাহায্য করতে পারে তাদেরকে যদি ডাকো আহ্বান করো তো তোমাদের অনুসরণ করতে পারবে না সাওয়ুন আলাইকুম আদাউতুহুম আম আনতুম সামিতুন তাদেরকে ডাকো আর না ডাকো সব সমান ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম তারপর আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া অন্যকে যে তোমরা আহ্বান করে থাকো তারা তোমাদের মতোই আল্লাহর গোলাম ইবাদুন আমসালুকুম তোমাদের মতোই আল্লাহর বান্দা ফাদউহুম তোমরা ডাকবে তাদেরকে খুব ডাকো ফালিয়াস্তাজিবু লাকুম দেখি তোমাদের ডাকে সাড়া দেয় কি তোমাদের ডাকে সাড়া দিতে পারবে ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও কিন্তু বিদাতপন্থী যারা কবর মাজার পূজা মুসলিমদের মাঝে যারা ঢুকিয়েছে আর শয়তানের শিকার হয়েছে আর শির্ক তাদের আকীদা আমলে ঢুকে গেছে তাদের ভ্রান্ত আকীদার শেষ নেই নবী করিম সাল্লামের কবর কাছে এসে একেবারে কিছু কবিতা পাঠ করলো আর নবী সাল্লামের হাত বেরিয়ে আসলো নবী করিম সাল্লামের কবর কাছে এসে সালাম পেশ করলো আর ওয়ালাইকুম আসসালামের জবাব আসলো এইসব কথাবার্তা জি এইরকম মিথ্যা কথা বলে জনসাধারণকে শিরকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল বলছেন ফাদউহুম তাদেরকে ডাকো ফালিয়াস্তাজিবু লাকুম তোমাদের জবাব দিক তো ইন কুনতুম সাদিকিন তোমরা যদি সত্যবাদী হও কখনো জবাব দিতে পারবে না ওয়ামা আনতা বিমুসমাইন মান ফিল কবর আল্লাহ অন্য জায়গায় বলছেন যারা কবরে চলে গেছে তাদেরকে শোনাতে পারবে না কোরআনে কারীম ওয়ামা আনতা বিমুসমাইন তুমি শোনাতে পারবে না মান ফিল কবর যে ব্যক্তি কবরে চলে গেছে আর কবরে যাওয়ার পরেও তাদেরকে ডাকতে থাকছেন বরং তাই শুধু এতটুকু নয় বরং আরো শোনেন তাদের এই রকম শিরকি কুফরি ধারণা যে আল্লাহর ওয়ালি জীবিত থাকাকালীন যত শক্তি তার থাকে ইন্তেকাল করে গেলে মানে চোখের ইন্তেকাল তো তারা বলে না মরে না তো আল্লাহর ওয়ালি তাদের কাছে মরেই না চোখের আড়াল হয়ে গেলে পর্দার আড়াল হয়ে গেলে তারা আরো বেশি শক্তিশালী হয়ে যায় অর্থাৎ কবরে চলে গেলে আরো বেশি শক্তিশালী হয়ে যায় তারা এসব কথাবার্তা আহমদের রেজা খানের কিতাবে এবং যারা বাংলাদেশে নিজেদেরকে রেজবি বলে তাদেরকে বারেলি বলা হয় তাদের কিতাবে সব মজুদ আছে আল্লাহর ওলিরা মারা গেলে তারা একবারে আল্লাহর পক্ষ থেকে বিশাল শক্তির মালিক হয়ে যান আর এই শক্তি আল্লাহর পক্ষ থেকে আতাই সমস্ত শক্তি আল্লাহ দিয়ে দেন যা ইচ্ছা তাই করতে পারে তারা তাসারফ কামেলের এখতিয়ার রাখে তাসারফ কামেল মানে পুরো নিয়ন্ত্রণের এখতিয়ার রাখে ক্ষমতা রাখে তারা আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন যে কুল আরাইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ আচ্ছা বলো তো যাদেরকে তোমরা আহ্বান করে থাকো মুশরিকদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন আল্লাহ ছাড়া যাদেরকে আহ্বান করে থাকো আরুনি মাযা খালাকু মিনাল আরদ তারা পৃথিবীর কোন জিনিসটা সৃষ্টি করেছে আল্লাহ কত সুন্দর করে মানুষকে নসিহত করেছেন আরুনি মাযা খালাকু মিনাল আরদ আল্লাহু আকবার আল্লাহর মতো উত্তম নসিহত উপদেশ আর কেউ দিতে পারবে না আচ্ছা দেখাও তো দেখি মাযা খালাকু মিনাল আরদ পৃথিবীর কোন বস্তুটি সৃষ্টি করেছে জিলানি কোনটা সৃষ্টি করেছে দেখাও তো মুহাম্মদ রাসূলুল্লাহ কোন বস্তুটি সৃষ্টি করেছে দেখাও তো দেখি যদি সৃষ্টির ক্ষমতা থাকে তো মানুষ কি নিজের জন্য ভালো জিনিসটা নেবে না নবী করিম সাল্লাল্লাহু নিজের জন্য একটা ছেলে রাখবেন না রাখতেই বললেন না জন্ম নিল আর মারা গেল জন্ম নিল আর মারা গেল জন্ম নিল আর মারা গেল কাসেম মারা গেল ইব্রাহিম মারা গেল আবদুল্লাহ মারা গেল হ্যাঁ হাসান শহীদ হয়ে যাচ্ছেন হুসেন শহীদ হয়ে যাচ্ছেন তাদের যে গন্তব্যস্থান সেখানে পৌঁছিতে পারছে না তাদের যে আশা আকাঙ্ক্ষা যে দিনকে শক্তিশালী করব হককে নাইকে প্রতিষ্ঠিত করব তা করতে পারছেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষমতা থাকা সত্ত্বেও তা করলেন না নাকি আর তারা নিজেরাই হাসান হোসেন কত বড় আল্লাহর ওয়ালি ছিলেন
এসব আল্লাহর ওলির কদম পর্যন্ত জিলানি আর চিস্তি পৌঁছিতে পারবে না। হাসান হোসেন আলী সাহাবাই কেরামদের মধ্যে এক একজন সাহাবাই কেরামকে যদি ধরেন ওলি হিসাবে, তো এমন আল্লাহর ওলি যে তাদের কদম পর্যন্ত যেসব ওলি ওলি করে আর গৌসুল আজম করে রেখেছে এ মুশরিক লোকেরা, তাদের কদম পর্যন্ত পৌঁছিতে পারবে না। তারা নিজেদেরকে উদ্ধার করতে পারলেন না বালা মুসিবত বিপদ আপদ থেকে, আল্লাহর পক্ষ থেকে যখন ফয়সালা হলো তখন মাযা খালাকতু মিন আল-আরযি, কি সৃষ্টি তারা করতে পেরেছে? আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতে, আকাশে কোনো অংশ আছে? আকাশে কোনো তারকা সৃষ্টি করেছে? আকাশের চন্দ্র নক্ষত্র সূর্য আকাশের নিয়ন্ত্রণ এসবে তাদের কোনো ভাগ আছে? ইতুনি বি কিতাবি মিন কাবলি হাজা, কোনো একটি কিতাব থেকে প্রমাণ নিয়ে আসো, কোরআন থেকে একটি প্রমাণ নিয়ে আসো। তাওরাত ইনজিলে কি আল্লাহ নাজেল করেছেন? ইব্রাহিম আলী ইসলামের সহিফায় কি এই শিরকি বিধান নাজেল করেছেন? আও আসারাতিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে কোন একটি ওহী ভিত্তিক ইলম নিয়ে আসো, কোন হাদিস ওহী হাদিসের কথা নিয়ে আসো। তারপর আল্লাহ ইরশাদ করেছেন, আমান আযাল্লু মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যকে যারা আহ্বান করে তার চাইতে বেশি পথভ্রষ্ট আর পৃথিবীতে কে হতে পারে? অর্থাৎ তার চাইতে বেশি পথভ্রষ্ট আর পৃথিবীতে কেউ নেই। আর কাদেরকে ডাকে? যাদেরকে ডাকে মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাদের ডাকে সাড়া দিতে তারা পারে না, কিয়ামত পর্যন্ত তাদের ডাকে তারা সাড়া দিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না কোনোদিন সাড়া দিয়েছেন না দেবেন, যদি সাড়া দিতেন কারো ডাকে তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকে অবশ্যই কখনো না কখনো সাড়া দিতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, আইয়ু নাসি আহাব্বু ইলাই, ইয়া রাসূলুল্লাহ আপনার নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তি কে, তখন কি বলেছিলেন তিনি বলুন তো? আয়েশা, আয়েশা সবচেয়ে প্রিয় ব্যক্তি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মিনার রিজাল, পুরুষদের মধ্যে থেকে সবচেয়ে প্রিয় ব্যক্তি কে আপনার, তখন কি বলে কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আবুহা, তার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন আবু বকরের ডাকে না, তারা ডাকতে গিয়েছিলেন কারণ জানছিলেন ইসলামিক আকীদা, তারা এই কবর পূজারি মুশরিক ছিলেন না, এই জন্য কোনোদিন ডাক দিতেও জাননি। জি ইয়া রাসূলুল্লাহ একবার তো সাড়া দেন, একবার তো আপনি আপনার সালাম দোয়া কিছু শুনি, আপনার তো একটু হাত মোবারক দেখি, একটু চেহারা মোবারক দেখি, এসব কথা বলতে গিয়েছেন? আছে কোথাও আসারাতে মিন ইলমিন, কোনো হাদিস আছে? মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া হুম আন দুআইহিম গাফিলুন, আর এরা যে আহ্বান করছে গিয়ে, কেউ গিয়ে বলছে মদিনায় গিয়ে মাদাদ ইয়া রাসূলুল্লাহ, কেউ বলছে ইয়া রাসূলুল্লাহ, কেউ বলছে জিলানি শাইয়ান লিল্লাহ, ইয়া গাউসুল আজম মাদাদ, কেউ বলছে ইয়া খাজা বাবা মাদাদ, ওয়া হুম আন দুআইহিম গাফিলুন, তাদেরকে যে এইভাবে ডাকা হচ্ছে এর থেকে গাফিল। আটোসিতে গিয়ে, মাঝবান্ডারিতে গিয়ে, শাহজালালে গিয়ে, ফুরপুরাতে গিয়ে, যেখানে গিয়ে যে ডাকুক না কেন গাফিল, অনবহিত, জানে না তারা। তারা জানে না যে আমাদের সাথে কি করা হচ্ছে, আমাদের কাছে আসছে লোকেরা আর ভিড়ভাড় করছে আর ইশির কুফরি করছে, খাসি মুরগ জবাই করছে, এসব তারা জানেন না, গাফিলুন। ওয়াইজা হুশিরান নাস, কাল কিয়ামতে কি হবে? আল্লাহ বলছেন কিয়ামতের দিনে যখন হাসর হবে, সমস্ত মানুষকে যখন একত্রিত করা হবে, সমবেত করা হবে, কানু লাহুম আদান, এই আম্বিয়া, এই রাসূলগণ, এই ওলি আউলিয়া সালেহীন আল্লাহর নেক বান্দা, যাদের কবর মাজার বানিয়ে সেজদা করা হয়েছে, যাদেরকে ডাকা হয়েছে, এরা এই ভক্তদের শত্রু হয়ে যাবে, এই কবর পূজারীদের শত্রু হয়ে যাবে। কানু লাহুম আদা ওয়া কানু বি ইবাদাতিহিম কাফিরিন, আর তাদেরকে যে সেজদা করেছে, তাদের জন্য খাসি মোরগ জবাই করেছে, ওরসের মেলা লাগিয়েছে, চাদর চড়িয়েছে, তাদের কাছে গিয়ে ফরিয়াদ করেছে, দোয়া করেছে, সন্তান চেয়েছে, রোগ বালা মুসিবত উদ্ধার কর কামনা করেছে, এগুলি অস্বীকার করবে যে আল্লাহ কিছুই জানি না, কিছুই জানি না আমরা। ওহম আন দোয়াহিম গাফিলুন ওয়াই জাহসিরান নাসু কানু লাহুম আদা ওয়া কানু বি ইবাদাতিহিম কাফিরিন, অস্বীকার করবে যে আমরা জানি না, আমরা বলিও নি আর খবরও রাখি না। সূরা আহকাফ আয়াত নম্বর 6, মহান আল্লাহ রাব্বুল আলামিন বহু আয়াত রয়েছে, আর একটি আয়াতের সাদ করছে, ওয়াল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইখলুকুনা শাইয়া, আল্লাহ ছাড়া অন্যকে যে তারা ডেকে থাকে, আহ্বান করে থাকে, তারা কোনো কিছুই সৃষ্টি করতে পারে না, ওয়াহুম ইখলাকুন, বরং তারাই সৃষ্টি করা হয়েছে তাদেরকে, তারাই সৃষ্ট। আমওয়াতুন গায়রু আহিয়া, অতিরিক্ত আর আল্লাহ বলছেন আমওয়াত, এরা মৃত, আল্লাহ কি বললেন এরা মৃত। আর এই কোরআনের কথা যদি কেউ বলে বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে গিয়ে, ওলি আউলিয়া মৃত, আল্লাহর নবী মৃত, হ্যাঁ রাসূলগণ মৃত, তো বলবে ওয়াহাবি এসছে। তো ওয়াহাবি কোরআনের কথা বলে না, নিজের কথা বলে? আল্লাহ বলছেন আমওয়াতুন, এরা মৃত, গায়রু আহিয়াইন, আল্লাহ আরো তাকিদের সাথে মৃত বলে দেওয়াই যথেষ্ট ছিল, গায়রু আহিয়াইন জীবিত নন,
তাগিদ তাগিদ এর জন্য আমরা এরকম করি না যাবে যেতেই হবে ভুলবে না বলি না একটাই কথা কত রকম করি তাগিদের জন্য আল্লাহ বলেন আমওয়াতুন গায়রু আহিয়া তারা মৃত জীবিত নন তারা এই কথা ভাবিও না যে তারা জীবিত তারপরে যদি বলে হায়াতুন নবী ওলি আউলিয়া মরেও মরেন না আরো শক্তিশালী হয়ে যান কত বড় কুফরি শিরকি কথা তাহলে আল্লাহ ছাড়া অন্যকে আল হাই বানিয়ে দিলেন না চিরঞ্জীব বানিয়ে দিলেন না মুশরিক হয়ে গেলেন না ওয়ামা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন আর তারা জানেনও না যে কখন তাদেরকে উত্থিত করা হবে কাল কিয়ামতের জন্য কবর থেকে উঠানো হবে এ কথাও জানেন না আল্লাহু আকবার আল্লাহ বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জানেন না যে কবর থেকে কখন উঠার আদেশ হবে যে ওঠো কিয়ামত হয়ে গেছে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে হে জিলানি ওঠো হে আবু হানিফা ওঠো শাফি ওঠো মালিক ওঠো আহমদ ওঠো ইবনে তাইমিয়া ওঠো কেউ জানে না অমায়া শরুন আইয়া নাই বাসন তারা জানেন না যে কখন তাদেরকে উত্থিত করা হবে সূরা নাহল আয়াত নম্বর 21 আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করছেন সূরা ফাতির আয়াত নম্বর 14 যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক আল্লাহ সেই জাত সেই সত্তা যার জন্য সমস্ত কিছুর মালিকানা সার্বভৌমত্ব তার সব কিছুর মালিক তিনি ওয়াল্লাযিনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির আর আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে আহ্বান তোমরা করে থাকো যাদেরকে ডেকে থাকো তারা খেজুরের যে বীজটা আছে না বিচিটা খেজুরের বিচির ওপর পাতলা একটা কি থাকে আবরণ থাকে তার উপর পাতলা কত পাতলা একেবারে চিকন হালকা মায়াম লোকের মিন কিতমির সেটারও মালিক না সেটার মালিকও না জিলানি চিস্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ এসবের মালিক নয় সমস্ত কিছুর মালিক আল্লাহ ইনতাদউহুম আল্লাহ বলছেন তাদেরকে যদি ডাকো বলো মাদাদ ইয়া রাসূলুল্লাহ মাদাদ ইয়া জিলানি এভাবে যদি ডাকো তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম লা ইয়াসমাউ দুআকুম তোমাদের আহ্বান দোয়া শুনেন না তারা তোমাদের দোয়া শোনেন না হে খাজা বাবা আমার জন্য সুপারিশ করবেন হয়তো তার কাছে চাইলেন না মানে কিছু চাইলেন না বলে আল্লাহর কাছে আপনি সুপারিশ এই কথা বললেন হে বড় পীর সাহেব আমার জন্য একটু সুপারিশ করবেন আমার ছেলে মেয়েদের জন্য একটু সুপারিশ করিয়েন আল্লাহর দরবারে এই কথা বললেন লা ইয়াসমাউ দুআকুম তোমাদের আহ্বান তারা শোনেন না ওয়ালাউ সামিউ আল্লাহ বলছেন যে কিছুক্ষণের জন্য একবার ধরেই নিলাম যে শোনেন যদি শুনে মাস্তাজাবুলাকুম তোমাদের জবাব দিতে পারে না যদি শুনিয়েও দেন আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা তাহলে তোমাদের ডাকে সাড়া দিতে পারেন মাস্তাজাবুলাকুম ওয়াইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম আর কিয়ামতের দিনে তোমাদের শিরকে তারা অস্বীকার করবেন যে আমরা বলিনি জিলানি বলবেন আল্লাহ আমি বলিনি চিস্তি বলি আল্লাহ আমি বলিনি মোহাম্মদ রাসূলুল্লাহ বলিনি আল্লাহ আমি এসব কথা বলিনি আমি তাওহীদের দাওয়াত নিয়ে এসেছিলাম কোরআনে কারিমে মৌজুদ আছে স্পষ্ট ভাষা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যেহেতু খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের পূজা শুরু করেছে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালামের পূজা শুরু করেছে তাই আল্লাহ রাব্বুল বলছেন কাল কিয়ামতে ঈসা আলাইহিস সালামকে ডেকে আল্লাহ জিজ্ঞেস করবে ওয়াইজ ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারিয়াম হে মারিয়ামের সন্তান ঈসা আ আনতা কুলতা লিন্নাস তুমি কি মানব জাতিকে খ্রিস্টান জগৎকে বলেছিলে এই তৃত্ববাদে বিশ্বাসী মুশরিকদেরকে বলেছিলে ইত্তাখিজুনি ওয়া উম্মিয়া ইলাহাইন মিন দুনিল্লাহ আমাকে এবং আমার মাকে আল্লাহ ছাড়া উপাস্য বানিয়ে নিয়ে আমাদেরও পূজা করিও এই কথা বলেছিলে আল্লাহ জিজ্ঞাসা করবেন ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন শাসনমূলক নয় ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন খ্রিস্টানদেরকে খ্রিস্টান পাদ্রীদেরকে জাহিল মূর্খদেরকে এই মুশরিকদেরকে দেখানোর জন্য যে দেখো কত মিথ্যুক তোমরা তোমাদের ধর্ম কত মিথ্যা ধর্ম জি আনতা কুলতা লিন্নাস ইত্তাখিজুনি ওয়া হুম ইলাহাইন মিন দুনিল্লাহ ক্বালা সুবহানাক ঈসা আলাইহিস সালাম কি বলবেন সুবহান আল্লাহ তুমি পুত পবিত্র পাক তোমার জাত পাক তুমি শিরক থেকে পাক তুমি পার্টনারশিপ থেকে পাক তোমার কোনো অংশ নেই তোমার সাথে কোনো কারো অংশ নেই সুবহানাকা তুমি পাক মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আল্লাহ আমি তাই বলেছি যা তুমি আদেশ করেছিলে কি আনে আবুদুল্লাহ রব্বি ওয়া রাব্বাকুম যে একমাত্র আমার রব এবং তোমাদের রবের ইবাদত বন্দেগি করো ঈসা আলাইহিস সালাম কি বলছেন আমার রব আল্লাহ এবং তোমাদের রব আল্লাহ তার একমাত্র ইবাদত করো আল্লাহ যতদিন আমি ছিলাম তাদের মাঝে ততদিন দেখেছি তারপর জানি না তারা কি করেছে এইভাবে সমস্ত আম্বিয়া এবং রাসূলগণ যাদের পূজা করা হয়েছে যাদেরকে আল্লাহর শরীক বানিয়ে দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে ডেকে জিজ্ঞাসা করবেন আর তারা অস্বীকার করে ওয়াইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম তোমাদের শিরককে তারা অস্বীকার করবে ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর আল্লাহর মতো আর কেউ তোমাদেরকে সত্য দিন সম্পর্কে জ্ঞান দিতে পারে না
আল্লাহ তোমাদেরকে সত্য দিনের স্পষ্ট রাস্তা বাতলিয়ে দিয়েছেন, সুতরাং সেই পথে তোমরা থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আরো কোরআনে কারীমে ইরশাদ করেছেন, واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون, তারা আল্লাহ ছাড়া অন্য বহু উপাস্য সাব্যস্ত করেছে, যারা নিজেরা কোনো কিছুই সৃষ্টি করেনি বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে। ولا يملكون لانفسهم ضرا ولا نفعا, না ক্ষতির তারা মালিক, কারো ক্ষতি করতে পারে আর না উপকারের মালিক, তারা কারো উপকার করে দিতে পারে। ولا يملكون موتا, আর না কারো মৃত্যুর মালিক, কারো মরণ দিতে পারে। যে রে আমরা তো যেতাম, বিশেষ করে যারা শিরক বিদাত থেকে কবর মাজার পূজা থেকে আমাদের দেশে অনেকে তওবা করে, তারা এই ভয়ে কিন্তু ভীত, এতদিন ধরে চাদর চড়িয়ে আসলাম, এতদিন ধরে খাসি মুরগ জবাই করে আসলাম, গেলাম ফাতিহা খানি করতে, নজর নিয়াজ করতে ওরসে গেলাম, আর যদি এখন যাওয়া বন্ধ করে দিই, আপনি যখন হিদায়াতে এখান থেকে যাবেন, আপনার আত্মীয় স্বজন বাবা মা যদি ওই রকম কবর পূজারী হয়, আপনাকে ওই রকম ধমক দিবে, তুই ভয় করিস না, আল্লাহর ওলিকে বলে ভয় করিস না, যাবি না, কখন যে তুই মরিস, তোর ছেলে মেয়ে সব মরে যাবে, সব ধ্বংস হয়ে যাবে তোর, ভয় লাগে না তোকে, এবারে ভয় দেখাবে। আল্লাহ রাব্বুল কি বলছেন, ওয়ালা ইয়ামলিকুন মাউতান, না কারো মরণের মালিক যে কাউকে মেরে দিবে, ওয়ালা হায়াতান, না কারো জীবনের মালিক, প্রাণের মালিক যে কাউকে প্রাণ দিয়ে দিবে। আপনি গেলেন, আপনাকে ছেলে দিয়ে দিল, মেয়ে দিয়ে দিল, সন্তান দিয়ে দিল। ওয়ালা নুসুরা, আর না কোনো কিছু সংগ্রহ করার মালিক, না পৃথিবী কি উত্থান পতনের মালিক, কোনো কিছুরই মালিক তারা না। সূরা ফুরকান আয়াত নম্বর 3। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই শিরক সম্পর্কে আরো বহু আয়াত রয়েছে। আরেকটি আয়াত আপনাদেরকে শুধু শোনাই, বলছেন কুল আরায়তুম শরাকাআকুম আল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ বলছেন আচ্ছা তোমাদের এই শরীক যাদেরকে আল্লাহর সাথে শরীক করেছো আর তাদের কাছে তোমরা দোয়া করে থাকো, তাহলে বোঝা গেল যে দোয়া করলেই শিরক করা হয়। কারণ আমাদের দেশে যারা আল্লাহ ছাড়া অন্যের কাছে আহ্বান করে, তারা মনে করে আমরা শিরক কোথায় করলাম, শিরক তো হিন্দুরা করে, শিরক করে হিন্দুরা, শিরক করে আমাদের দেশের মুসলিম জাতিদের ধারণা যে শিরক মানে হিন্দু শিরক করে, বৌদ্ধরা শিরক করে, খ্রিস্টান ইহুদি নাসারা শিরক করে, মুসলিম আবার কোথায় শিরক করে, মুসলিম আবার আল্লাহ ছাড়া অন্যের কোথায় পূজা করে। আল্লাহ বলছেন যাদের কাছে দোয়া করলে আল্লাহ ছাড়া, এই তো শিরক হলো। কুল আরায়তুম শুরাকাআকুম, তোমাদের যে শরীক আল্লাহর সাথে যাদেরকে শরীক বানিয়েছো, আল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যাদের কাছে তোমরা দোয়া করে থাকো, আহ্বান করে থাকো, আরুনি মাযা খালাকু মিনাল আরদ, এরা কি পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করতে পেরেছে, আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি, আকাশে তাদের কোনো অংশ রয়েছে, আম আতাইনাহুম কিতাবান, অথবা তাদেরকে কোনো প্রমাণাদি দিয়েছি, ফাহুম আলা বাইয়িনাতিন মিনহু, সেই প্রমাণ সহ তারা এইসব শিরক করছে। বাল ইয়াইদু যালিমুনা বাযুন বাযান ইল্লা গুরুরা, এ হচ্ছে যারা মুশরিক তারা একে অপরকে প্রতারণা করে থাকে, প্রতারিত করে থাকে, ধোকা দিয়ে থাকে। শয়তান ইবলিস, শয়তান এই মুশরিক কবর পূজারীদেরকে প্রতারিত করে, ধোকা দেয়, আর কবর পূজারীরা একে অপরকে ধোকা দেয়। আরে আমি জানি একটা ঘটনা, সত্য ঘটনা, আমার গ্রামে একটা লোকের ছেলে মেয়ে হচ্ছিল না, 12 বছর 14 বছর বিয়ে শাদী হওয়া হয়ে গেছে, তারপরে গিয়েছিল শাহজালালে, গিয়েছিল ওই ফুরফুরা, গিয়েছিল ওই 18 মাস ভান্ডারে, গিয়েছিল আর আজমের শরীফ কেউ গিয়েছিল, আর যাওয়ার পরে যেমনই ফিরে আসলো তারপরে তার একটা ছেলে হয়েছে, খুব সুন্দর ছেলে হয়েছে। তুমিও যাও না কেন, তোমারও তো এতদিন হয়ে গেল বিয়ে শাদী, কি করে ইয়াইদু যালিমুনা বাযুহুম বাযান ইল্লা গুরুরা, ধোকা দেয়, এরকম করে ধোকা দিয়ে মুশরিক বানায়। আল্লাহর কথা, এক দুটি হাদিস শোনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বয়ান করছেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ু যামবে আযাম ইনদাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে বড় গুনাহ কি, আল্লাহর নিকট সবচেয়ে বড় পাপ গুনাহ কি। কাল নবী করিম বললেন যে আনতাজ আলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করে দিলে, সমতুল্য করে দিলে, সমকক্ষ করে দিলে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, তুমি অন্যের কাছে দোয়া করলে, আল্লাহকে সেজদা করতে হবে, অন্যকে সেজদা করে দিলে, আল্লাহর কাছে ফরিয়াদ করতে অন্যর কাছে, অন্যের কাছে ফরিয়াদ করলে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদত বন্দেগী পেশ করতে হবে, তুমি অন্যের জন্য করে, আল্লাহর নামে জবাই করতে হবে, অন্যের নামে জবাই করে, আল্লাহর নামে খাসি মুরগ ছাড়তে হবে, কোরবানির কোনো কোরবানির পশু ছাড়তে হবে, তুমি পীর বাবার নামে, এই খাসিটা পীর বাবার নামে ছেড়ে দিচ্ছি, এটা 18 নিয়ে যাবো, এটাও মাঝবান্ডায় নিয়ে যাবো, এটা শাহজালাল ওরস লাগবে তখন এই খাসিটা নিয়ে যাবো, এই মুরগটা ওই অমুক পীরের নামে ছেড়ে রেখেছি। তো আল্লাহ নবী করিম বলছেন যে আনতাজ আলা লিল্লাহ নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ সৃষ্টি করলেন আর আল্লাহকে বাদ দিয়ে অন্যকে, অন্য আল্লাহর মখলুককে তুমি আল্লাহর সমতুল্য সমকক্ষ বানিয়ে দিলে, আল্লাহর হক অন্যকে দিয়ে দিলে, এটি হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো দুটি গুনাহর কথা বলেছেন,
হত্যা করা, বিশেষ করে নিজের সন্তানকে, আর জেনা করা, আর বিশেষ করে প্রতিবেশীর মেয়ে অথবা প্রতিবেশীর বোন অথবা প্রতিবেশীর স্ত্রী, জেনা হারাম, কিন্তু সবচেয়ে বড় জেনা হচ্ছে প্রতিবেশীদের সাথে প্রতারণা করা, এরকম এরকম আচরণ করা। তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন গুনাহের কথাই হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারী শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটি হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, قال النبي صلى الله عليه وسلم من مات وهو يدعو من دون الله نيدا, যেই ব্যক্তি এই অবস্থায় মারা গেল যে আল্লাহ ছাড়া অন্যকে সে ডাকতো, ইয়াদউ সে দোয়া করত, ডাকতো মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে অন্যকে, আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যকে ডাকতো, ওরস লাগতো তখন চলে যেত মাজারে, বা কোনো সময় অন্য কোনো সময় গেল মাজারে, আর যাওয়ার পর সেখানে গিয়ে আল্লাহ ছাড়া অন্যকে ডাকল, হে পীর বাবা আমাকে উদ্ধার করো, হে পীর বাবা আমাকে ছেলে দান করো। এগুলি যে কত বেশি হচ্ছে, যদি আপনি এই রকম জায়গায় কিছুদিন থাকেন আর আপনি একজন জ্ঞানী মুসলিম হন, তাওহীদ সম্পর্কে আপনার জ্ঞান থাকে, তাহলে বুঝতে পারবেন। মদিনা মুনাওয়ারায় যখন থাকতাম তখন একজন মহিলা এসেছে উপমহাদেশ থেকে, আর 10টি দরখাস্ত নিয়েছে, যুবতী মহিলা 10টি দরখাস্ত লিখে নিয়ে এসেছে, আর লিখে নিয়ে এসে কাগজটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারকের ওখানে ওই জালি দিয়ে কোনো রকম ঢুকাবে, কিন্তু সেখানে ঢুকাতে পারে, ঢুকাতে পারছে না। তো আমার এক বন্ধু ছিল, ইন্ডিয়ান ভাই, নাম ছিল তার আব্দুর রহমান, মদিনা থেকে বাস করে গেছেন, তার সাথে স্বয়ং এই ঘটনা ঘটছে। বলছে আমি তো অনেক চেষ্টা করলাম ভাই, এই একটা দরখাস্ত নিয়েছেন, আর্জি নিয়ে এসেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, তো এখানে তো পুলিশ দাঁড়িয়ে আছে, আর এই তো এরা দাঁড়িয়ে আছে, মোতাবারা দাঁড়িয়ে আছে, তো এখানে তো কোনো চান্স নেই, সুযোগ সুবিধা পেলাম না, তো আল্লাহর হস্তে আমার এই দরখাস্তটা যদি আল্লাহ নবীর দরবারে একটু পৌঁছে দেন, কত টাকা নেবেন বলেন, অসুবিধা নেই কত টাকা নেবেন, কিন্তু এই দরখাস্তটা আমার পৌঁছে দিতে হবে। দরখাস্ততে কি আছে সে ভাই পড়ে দেখেছে, নিয়ে নিলাম তার কাছ থেকে, নিয়ে আচ্ছা তুমি যাও। দরখাস্ততে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নাম নিতাতে, ইয়া রাসূলুল্লাহ আমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসেছি, আমাকে ফার্স্ট ডিভিশনে ইয়া রাসূলুল্লাহ তুমি পাশ করিয়ে দাও, একটা দরখাস্ত। ইয়া রাসূলুল্লাহ আমার বয়স 18 হয়ে গেছে, একটা ভালো স্বামীর ব্যবস্থা করে দাও ইয়া রাসূলুল্লাহ। জি ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মাকে সুখী করো, ইয়া রাসূলুল্লাহ এই করো, ইয়া রাসূলুল্লাহ এই করো, ইয়া রাসূলুল্লাহ এই করো। জি জি বাবু সালাম দিয়ে ঢুকছি মদিনায় থাকাকালীন, আর এক মিসরি বাবু সালাম দিয়ে বের হচ্ছে আসর নামাজের পরে, বের হচ্ছে আর পাগলের মতো সে মাতলামি করে যেমন কথাবার্তা বলে মদ খেয়ে, ওই রকম করছে আর বলছে মাদাদ ইয়া রাসূলুল্লাহ, মাদাদ ইয়া রাসূলুল্লাহ, মাদাদ ইয়া রাসূলুল্লাহ। জি আমি চোখে দেখার কথা বলছি, সেজদা করতে কবরে বহু কবর দেখেছি, উপমহাদেশের বহু কবরে যেগুলি মাজার বলা হয় সেগুলিতে সেজদা করতে দেখেছি, আর এত কাঁদে সেজদা করতে গিয়ে গায়রুল্লাহকে কবরকে, যে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে জীবনেও কাঁদতে পারে না। আর কবর পূজারী মুশরিকদের অবস্থা এরকম, মুশরিকদেরকে যদি দেখতে চান তো আপনি যাবেন ওই বাকির কাছে, বাকির যে কবরস্থান আছে সেখানে গিয়ে দেখবেন আসর পরে সকালবেলা মুশরিকদেরকে দেখবেন কবরস্থানে ভিড় ভাড় করতে, আর সেখানে গিয়ে খুব কান্দাকাটি করছে। মসজিদ নবীতে জীবনও কাঁদতে তাদের দেখবেন না, বরং তাদের অনেককে দেখা যায় যেমনই আজান হলে তেমনই শয়তানগুলি মসজিদ নবী থেকে, মসজিদ হারাম থেকে বেরিয়ে চলে গেল। জি এগুলো হচ্ছে মুশরিকদের লক্ষণ। আর তাওহীদবাদী মুসলিম জানে যে আজান হয়েছে মসজিদ থেকে বেরিয়ে হওয়া হারাম, আজান হয়েছে আজান একামতের মাঝখানে দোয়া কবুল হওয়ার আশা রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুতরাং বসে যাবে মুসাল্লায় দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, এটি হচ্ছে তাওহীদবাদীর লক্ষণ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে ডাকলো তার কি হবে, দাখালান্নার, দাখালান্নার, সে জাহান্নামে চলে গেল, সে জাহান্নামে চলে গেল, উপায় নেই, ওমা হুম বি খারেজিন মিনান্নার, কারণ সে বড় মুশরিক হয়ে গেল। একবার যদি আল্লাহ ছাড়ানোকে ডাকে ইয়া গাউসুল আজম মাদাব, তাহলে দাখালান্নার, জাহান্নামে চলে গেল, আর কোনোদিন জাহান্নাম থেকে বেরোবে না মুশরিক, যতই নামাজ রোজা হজ যাকাত থাক, যদি এই শিরক থেকে কুফরি থেকে তওবা না করে, মাজার পূজা কবর পূজা আল্লাহ ছাড়া অন্যকে ডাকা থেকে তওবা না করে, অন্তর থেকে যে আল্লাহ আমি এতদিন ভুল করেছি আর তোমাকে ছাড়া কাউকে ডাকবো না, তোমাকে ছাড়া কাউকে সেজদা করবো না, তোমার ছাড়া কারো জন্য জবাই করবো না, তোমার ছাড়া কারো দরবারে জবাই করবো না, আমি খাসুম রোগ নিয়ে মাজারে যাব না, যতক্ষণ এইরকম তওবা না করবে কোনোদিন তওবা কবুল হবে না। তওবা মানে এই নয় যে মরার সময় এই কলমা পড়ো কলমা পড়ো কলমা পড়িয়ে দাও, একটু কলমা পড়িয়ে দাও, তলকিন করে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ, আর অন্তরের শির থেকেই গেল, অন্তরে কবর মাজার পূজা থেকেই গেল, যদি সুযোগ পেত আরো কিছুদিন তো ওরস লাগলে আবার যেত কি কবরে সেজদা করতো, কবরে গিয়ে গায়রুল্লাহর কাছে দোয়া করতো, এর নাম তওবা নাই। তাহলে কালেমা শেষ জীবনে পড়তে হবে অন্তরের বিশ্বাসের সাথে,
অন্তর আল্লাহর দিকে ফিরিয়ে। জি, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অংশটুকু বলেছেন যে যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে অন্যকে ডেকে মারা গেল দাখাল আন্নার সে জাহান্নামে চলে গেল। আর আমি ইজতিহাদ করি আরেকটি অংশ বলি যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে ডাকলো সে যখন জাহান্নামে চলে গেল তো ওমান মা তা লা ইয়াদুলিল্লাহি নিদান, আর যেই ব্যক্তি এই অবস্থায় মারা গেল যে আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করেনি আল্লাহ ছাড়া অন্য কাউকে জীবনেও ডাকেনি সে কোথায় যাবে? তাহলে তিনি বলছেন দাখাল আল জান্নাত, সে অবশ্যই জান্নাতে যাবে। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে ডাকেনি, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করেনি, আল্লাহ ছাড়া অন্যের দরবারে চাদর চড়াইতে যায়নি, আল্লাহ ছাড়া অন্যের দরবারে কাসিম অরব জমাই করতে যায়নি, আল্লাহ ছাড়া অন্যের আস্থা ভরসা করেনি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগি করেছে আর নামাজ পড়েছে, দাখাল আল জান্নাত, সে জান্নাতে যাবে। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ মুসলিম শরীফের হাদিস বলছেন যে قال رسول الله صلى الله عليه وسلم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ارشاد করেছেন মা আহাদুন আসবারু আলা আযান ইয়াসমাউ মিন আল্লাহ তাআলা, আমরাও ধৈর্য ধরে থাকি কিন্তু আমরা আমাদের ধৈর্য যে কত অল্প ধৈর্য যে সামান্যতে অধৈর্য হয়ে যায়, ওই না ভালো ভালো শিক্ষিত মানুষ সামান্য কথায় আমরা অধৈর্য হয়ে যাই, সামান্য ব্যাপারে অধৈর্য হয়ে যায়। একটা আদেশ করেছেন আপনার চাকরকে বাড়ির, হ্যাঁ যে এই কাজটি করে আসো, আপনি একজন সুপারভাইজার একজন মালিক আপনার অধীনস্থ ব্যক্তিকে একটা আদেশ করেছেন, হয়তো পাঁচ মিনিট দেরি হয়েছে, চায়ের দোকানে গেছে চাটা নিয়ে আসতে গিয়ে হয়তো আর একটা কাজ পড়ে গেছে, দুই মিনিট লাগতে থাকে দশ মিনিট হয়ে গেছে বা পাঁচ মিনিট হয়ে গেছে, আর বরদস্ত না, কত কি বলে দিলেন যাও তোমার মতো লোক দিয়ে কাজ হবে না, তোমার মতো এইসব লোক দিয়ে অফিস চালানো যাবে না, কাজকর্ম চালানো যাবে, কত কি যাও বাড়ি থেকে বের করে দিলেন, খাবার দাবার বন্ধ করে দিলেন, তারা হয়তো বেতন বন্ধ করে দিলেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন কত ধৈর্য ধৈর্য ধারণকারী, আল্লাহর একটি নাম হচ্ছে সাবুর, ৯৯টা নামের মধ্যে একটি নাম হচ্ছে সাবুর, অতি ধৈর্য ধারণকারী, সাবুর ইসম মুবালাকার সেগা, অতি ধৈর্য ধারণকারী আল্লাহ রাব্বুল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর চাইতে বেশি ধৈর্য ধারণকারী আর কেউ নেই, কত ধৈর্য ধারণকারী যে ইন্নাহুম ইয়াজআলুনা লিল্লাহি নিদান, এক শ্রেণীর মানুষ বরং আজ অধিকাংশ মানুষ সব যুগে মুশরেকদের সংখ্যা বেশি হয়ে গেছে, কাফেরের সংখ্যা বেশি হয়ে গেছে, মুশরেক কাফের এরা আল্লাহর পার্টনার সাব্যস্ত করে, আল্লাহর অংশীদার সাব্যস্ত করে, আল্লাহর সাথে শিরিক করে থাকে, আল্লাহ তার অন্যের কাছে দোয়া করে থাকে, ইয়াজআলুনা লিল্লাহি নিদান ওয়াইয়াজআলুনা লাহু ওয়ালাদান, আবার কেউ আল্লাহর সন্তান সাব্যস্ত করে থাকে, খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান সাব্যস্ত করে, সান অফ গড করে দিল, ইহুদিরা বলল ওজাইর ইবনুল্লাহ, ওজাইর আল্লাহর পুত্র, মক্কার মুশরিকরা বলতো যে আল মালায়েকা বানাতুল্লাহ, ফেরেশতারা হচ্ছে আল্লাহর মেয়ে, আল্লাহর জন্য ছেলে মেয়ে সন্তান সন্ততি সাব্যস্ত করে এই কাফের মুশরিক ইহুদি নাসারা পৌত্তলিকরা। হ্যাঁ, অথচ আল্লাহ রাব্বুল কি করছেন, তাদের রিজিক বন্ধ করছেন না, এসব হওয়া সত্ত্বেও হওয়া মা জালেকে আরজুকুহুম, এসব হওয়া সত্ত্বেও শিরিক কুফরি করা সত্ত্বেও আল্লাহকে ডাকে না, আল্লাহ ছাড়া আল্লাহর গোলামকে ডাকছে, আল্লাহর গোলামকে ডাকছে। ওলামায়ে কেরাম এর একটি উদাহরণ দিয়েছেন, উদাহরণটি খুব সহজ উদাহরণ, যে আপনার চোখের সামনে আপনার আদেশ না শুনে আপনি একজন মালিক, আপনি বাড়ির মালিক হন আর রাষ্ট্রের মালিক হন আর আপনি কোনো একটা ডিস্ট্রিক্টেরই মালিক হন আর একটি গ্রামের মালিক হন, আপনি মালিক আপনি অঞ্চলের মালিক চেয়ারম্যানই হন, আর আপনার বাড়ির চাকর যদি আপনার এলাকার লোকেরা আপনার চাকরের কথা শুনে, আপনার বাড়ির লোকেরা আপনার স্ত্রী আপনার স্ত্রী আপনার কথা না শুনে আপনার চাকরের কথা শুনে, আপনার হাউস ড্রাইভার আছে হাউস ড্রাইভারের কথা শুনে আপনার কথা শুনে না, রাখবেন স্ত্রীকে? হ্যাঁ, আপনার ছেলেমেয়েরা যদি এরকম করে রাখবেন তাদেরকে, খরচ খরচা দেবেন তাদেরকে? কখনো না। আর আল্লাহর সাথে কি করছেন, আল্লাহর গোলাম, সব নবী হইলেও আল্লাহর গোলাম, রাসূল হইলেও আল্লাহর গোলাম, ওলি হইলেও আল্লাহর গোলাম, আলেম হইলেও আল্লাহর গোলাম, জাহেল হইলেও আল্লাহর গোলাম, বান্দা আর আল্লাহর বান্দাকে ডাকছেন ইয়া গাউসুল আজম মাদাদ, ইয়া চিস্তি মাদাদ, তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম। নবী করিম বলছেন ওয়াহুয়া মা জালিকা, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্যকে ডাকছে, এরা কত ধৈর্য ধারণ করছেন আল্লাহ যে তাদেরকে রেজিকও দান করছেন, ইয়ারজুকুহুম ওয়া ইউআফিহিম, তাদেরকে সুস্থও রাখছেন, এমন না যে ঠিক আছে খাসিস কাতর জমি জায়গা আছে নাই খাসিস, তুই চাকরি করছিস বেতন পাচ্ছিস ঠিক আছে কিন্তু তোর শ্বাস বন্ধ করে দেবো, করতে গিয়ে আসবি তোর শ্বাস কফিল দেবে, হ্যাঁ তোর বাবা দেবে, বাবা নয় জমি পেয়েছিস শ্বাস প্রশ্বাসটা কে দেবে তোর, হ্যাঁ এই যে নিঃশ্বাস কোথা থেকে, আল্লাহর কাছ থেকে, তাও তো বন্ধ করছেন না, আল্লাহ সুস্থ রাখছেন,
ইউআফিহিম ওয়া ইউতিহিম আল্লাহ দিতেই থাকছেন দিতেই থাকছেন দিতেই থাকছেন নেতৃত্ব দিচ্ছেন মালিকানা দিচ্ছেন কত কি আল্লাহ রাব্বুল আলামিন দিতে আছেন কত যে আল্লাহ ধৈর্য ধারণকারী আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শিরক বিদআত থেকে তওবা করার তৌফিক দান করেন আমাদেরকে ছোট শিরক বড় শিরক সমস্ত রকমের প্রকাশ্য গোপনীয় সমস্ত শিরক থেকে আল্লাহ বেঁচে থাকার যেন তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন শিরক সম্পর্কে আমাদেরকে জ্ঞান হাসিল করে তাদের থেকে সতর্ক হওয়ার যেন তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আমাদের সার্বিক জীবনে তাওহীদ আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করার যেন তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দুনিয়াতেও কল্যাণ দান করেন আখিরাতেও কল্যাণ দান করেন জাহান্নাম থেকে যেন মুক্তি দান করেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির لنا وترحمنا لنكونن من الخاسرين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين এই শিরক আর তাওহীদ সম্পর্কে আলোচনা সম্পর্কে আপনাদেরকে দেখাই আজকে আমাদের এক ভাই এনে দিচ্ছে এই যে দেখেন তাবিজ দেখছেন না আরে তাবিজে ঢোকা আছে কাগজ এই কাগজে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুস সানাতু ওয়ালা নাওম আয়াতুল কুরসি তারপরে আরেক জায়গায় একটি আয়াত লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তামুদ্দান আইনাইকা ইলা মা মাত্তানা বিহা আযওয়াজা মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া এখন আপনাদের কাছে প্রশ্ন এই কোরআনের আয়াত নিয়ে পেশাব পায়খানায় যাওয়া যাবে হালাল না হারাম মাকরুহ না হারাম হারাম প্রত্যেকে বলবেন এই কথা কিন্তু তাবিজে এই শিরকে এমন ভাবে ডুবে আছে মানুষ যে এই এই প্রশ্নটি মনে উঠে না মগজে জাগে না যে আমার যে তাবিজ দিল হুজুরি দিক আর যেই দিক না কেন এতে যে কোরআনে আয়াত লেখা থাকবে এটা নিয়ে পেশাব পায়খানা যাব বিবির কাছে যাব নাপাক হয়ে থাকবো আমার জন্য হালাল না হারাম কত বড় কাবিরা গুনাহ আমি করছি আর কত বড় আল্লাহর কিতাবের সাথে কোরআনে কারিমের সাথে আমি বেয়াদবি করছি বরং বেয়াদবি করা কুফুরি আজকে যদি একটা কোরআনকে কোনো হিন্দু জ্বালিয়ে দেয় তাহলে আমরা উতাল পাতাল শুরু করে দেবো হ্যাঁ বাংলাদেশে রাখবেন হিন্দুকে যদি একটা হিন্দু যদি একটা কোরআনের সাথে বেয়াদবি করে রাখবেন আর মুসলিম ঘরে ঘরে এই বেয়াদবি করছে পায়খানায় যদি একটা হিন্দু কোরআনের একটা আয়াত নিয়ে যায় আমপারা নিয়ে যায় ছাড়বে না সেই হিন্দুকে না কারণ সে যে বাইরের আর আপনার ঘরের সব রকমের অপরাধ করবেন আপনারা সব রকমের অপরাধ করবেন আল্লাহ এবং রাসূলের সাথে আর কোরআনে কারিমের সাথে এ হচ্ছে মুসলমানদের অবস্থা আয়াতুল কুরসি লেখা আছে কত আল্লাহর নাম সুন্দর সুন্দর নাম লেখা আছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু কালিমা তাইয়্যিবা লেখা আছে আল হাই আল কাইয়্যুম হ্যাঁ ওয়া হুয়া সামিউল আলিম কত নাম আল্লাহ রাব্বুল আলামিন লেখা আছে লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম সবগুলি আল্লাহর গুণ এই জন্য তো আয়াতুল কুরসিকে বলা হয়েছে সবচেয়ে বড় আয়াত বলা হয়েছে আজম আয়াতিন ফিল কোরআন সবচেয়ে মহান আয়াত আর এই সব লিখে বাথরুমে পেশাব পায়খানা নাপাক অবস্থায় থাকা এই হারাম এই এক কথা হইল দুই নম্বর কথা নবী করিম সাল্লাম বলেছেন যে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা যে ব্যক্তি তাবিজ ঝুলালো গায়ে হোক আর বাড়িতে হোক আর গাছে হোক আর যেখানে হোক না কেন গাড়িতে হোক ফাকাদ আশরাকা সে শিরিক করলো সে কি করলো শিরিক করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মান তাআল্লাকা তামিমাতান যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে ফাকাদ ওকিলা ইলাইহি তাকে তার সুপুর্দ করে দেওয়া হবে তাবিজের বলে তাবিজের কাছে তুমি সাহায্য নাও তোমার সাহায্য আমি আল্লাহ করব না আরো বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তামায়েম শিরকুন তাবিজ হচ্ছে শিরক তাবিজ হচ্ছে শিরক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার যেমন মনে প্রশ্ন জাগে যে আমরা তো কোরআন হাদিস দিয়ে তাবিজ দোয়া তাবিজ করছি আর শিরক যেগুলো শিরকি কথা দিয়ে তাবিজ করবো সেগুলো শিরক এই কথাকে এই প্রশ্নের উত্তর কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি যদি দুই ভাগ হতো তাবিজের আর একটা জায়েজ আর একটা না জায়েজ শুধু শিরক থাকলে না জায়েজ আর যদি কোরআন আয়াত দোয়া দিয়ে যদি তাবিজ লেখা হয় তাহলে জায়েজ তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বয়ান করার জন্যই তো এসেছিলেন উম্মতকে এমন কোনো জিনিস ছেড়ে দেননি যেটা অসম্পূর্ণ রেখে দিয়ে গেছেন আলিয়াউমা আকমলতু লাকুম দীনাকুম সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েজের কোনো রাস্তা থাকলে বলতেন যে দেখো তোমরা কোরআনি দোয়া তাবিজ করিও কিন্তু গাছগাছালা দিয়ে করিও না শিরকি কথাবার্তা দিয়ে করিও না এই কথা বলতেন জি আর একটি কথা শোনেন এখানে আরো যারা তাবিজ করে এই কোরআনের আয়াতে না এতেই তো কত অবমাননা আর যা শুনলেন হাদিস শুনলেন এছাড়াও এই কোরআনের আয়াতের দোহাই দিয়ে কত রকমের শিরকি তাবিজ করা হয় এখানে এক ভাই ছিলেন আধা পাগল হয়ে থাকতেন তাকে জাদু করা হয়েছিল দেশ থেকে তার নিজের স্ত্রী জাদু করেছিল যখন বিয়ে করো করেছে স্ত্রীতে জাদু করেছে তাকে তো সে তাবিজ রাখতো তাবিজ হঠাৎ করে দেখি আমার কাছে আসতো মাঝে মাঝে দেখি হাতে তাবিজ খুললাম বলছে যে আমাকে একজন আমার এলাকার গোপালগঞ্জের বড় আলেমে তাবিজ দিয়েছে বড় আলেমে তাবিজ দিয়েছে বড় মাদ্রাসা কমি মাদ্রাসা আমি বললাম বড় আলেমে দিয়েছে খুলে দেখা যায় খুলে দেখলাম আপনাদেরকে বলছি শুনে রাখুন তাতে লেখা আছে ইয়া হুসাইন মাদাদ ইয়া আলী মাদাদ ইয়া আব্দুল কাদির জিলানী শাইয়ান লিল্লাহ এগুলো কি
শিরক কিনা এমনিতে তাবিদের শিরক নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আর উপরন্ত যদি তাতে লেখা থাকে যে হে হোসেন মদদ করো হে আলী মদদ করো হে ফাতেমা মদদ করো হে জিলানি মদদ করো তাহলে কত বড় শিরক লেখা আছে যে আর বড় আলেমে দিয়েছেন তাহলে বড় মুশরিক কিনা ওই তাবিদ ঝুলিয়ে বলুন তো দেখি আল্লাহর কাছে তওবা করুন এই জিনিস নিয়ে থাকলে মা আফলাহ তাবাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই তাবিজ যদি তোমার গায়ে থাকে কোনোদিন তুমি মুক্তি পাবে না এই অবস্থায় যদি মরে যাও লাইন মুত্তা ওয়াহু আলা জালিক যদি এই অবস্থায় তুমি মারা যাও তো মা আফলাহ তাবাদা কখনো তুমি নাজাত পাবে না মুক্তি পাবে না আল্লাহর রাস্তায় যদি কোনো ভাইয়ের শরীরে তাবিজ থাকে বাড়িতে তাবিজ থাকে গাড়িতে তাবিজ থাকে দোকানে তাবিজ থাকে সবকে সরিয়ে দেন এবং আল্লাহর উপরে তওয়াক্কাল করুন ওয়া আল্লাহ ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলেছেন তোমরা যদি সত্যি মুমিন হও তো আল্লাহর উপর ভরসা করো আল্লাহ যদি ক্ষতি সাধন করে কেউ আপনার উপকার করতে পারবে না আর আল্লাহ যদি হেফাজত করে ফাল্লাহু খাইরুন হাফেজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন কেউ আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহর উপর ভরসা করতে শিখুন আল্লাহর কাছে চাইতে শিখুন আল্লাহর কাছে দোয়া করতে শিখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করেন আমাদেরকে সংশোধন করার যেন তৌফিক দান করেন আকীদার সংশোধনের তৌফিক দান করেন আমলের যেন সংশোধনের তৌফিক দান করেন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমাদের হেলাল ভাই বলছেন যে ওনার বড় ভগ্নিপতি অসুস্থ আছেন দোয়া করেন আল্লাহ যেন তাকে শেফা দান করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থতা দান করেন আমিন ইয়া রাব্বাল আলামিন আমাদের একবার জিজ্ঞেস করেছেন কোন এক সংগঠনের নাম দিয়ে আমরা চাইছি না যে কোন সংগঠনের নাম নিয়ে মানুষকে কষ্ট দিই বাংলাদেশের অনেক সংগঠনই আছে সেসব সংগঠনের অবস্থা এরকম বা জামাত আছে দল আছে সেগুলির অবস্থা এরকমই যারা শিরক সম্পর্কে সোচ্চার নয় তাদের বিভিন্ন কারণ আছে তারা প্রথম কারণ যে তারা সংখ্যা বাড়াইতে চায় তারা সংখ্যা বাড়াইতে চায় আর তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে সেই লক্ষ্য উদ্দেশ্যের সাথে যদি আপনি একমত হন আর বাকি কবর মাজার করেন অসুবিধা নেই যেমন যে চিল্লাওয়ালা ভাইদের সাথে যদি চিল্লায় যান আর শিরক বিদাত করেন নেগেটিভ তারা বলবে না ওই রকমই যারা রাজনৈতিক প্ল্যাটফর্মে আছে আর তারা পার্লামেন্টে যেতে চায় তাদের ব্যাপারটা ওই রকমই যদি ইলেকশনের সময় এদিকে ওইদিকে ভোটটা না দিয়ে ওই ইসলামিক দলটিকে যদি ভোটটা দিয়ে দেন তাহলে ভোটটা যদি পেয়ে যায় তো এইটাই তাদের কাম্য যেহেতু লক্ষ্য উদ্দেশ্য তাদের এই সুতরাং আপনি কবর মাজার পূজা করলে তাদের ক্ষতি কী আপনার ক্ষতি তাদের তো লাভ হয়ে গেল ভোটটা তো পেয়ে গেল যার ফলে তারা এই কবর মাজার পূজা সম্পর্কে বলে না অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই শিরক মুছে ফেলার জন্য পাঠিয়েছিলেন শুধু নবী কেন সমস্ত আম্বিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদুল উলুহিয়াত প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছিলেন কারণ রুবুবিয়াত তারা মানত যে বড় আল্লাহ ওই সৃষ্টিকর্তা তো আল্লাহ মক্কার মুশরিকরা মানত নূহ আলাইহিস সালামের যুগের লোকেরাও মানত মুশরিকরাও মানত কিন্তু মানত না কি যে পূজা ইবাদত আল্লাহ ছাড়া অন্যের করা যাবে না এই কথা মানত না তারা বলতো না এরা ওলি আউলিয়া এরা সৎ বান্দা এদের যদি ইবাদত বন্দেই করি তাহলে এদের পূজা পাঠ করি এদেরকে ডাকি এদেরকে সেজদা করি তো আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে আর এই ধারণা রয়েছে কবর মাজার পূজারীদের যারা আমাদের দেশে নিজেদেরকে মুসলিম বলে থাকে সুতরাং মনে রাখবেন যে আম্বিয়া এবং রসুলদের দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর তৌহিদ ও লুহিয়াত ইবাদত প্রতিষ্ঠা করা একমাত্র আল্লাহর জন্য ইবাদতকে সুনির্দিষ্ট করা আর শিরক যত রকমের শিরক সে পুতুল পূজারই শিরক হোক আর কবর পূজারই শিরক হোক সমস্ত রকমের শিরককে পৃথিবী থেকে একেবারে শেষ করা এই ছিল আম্বিয়াদের মিশন অনেক বড় কথা লেখা আছে কেমন করে পড়ব প্রশ্নটা এই আছে খোলাসা খুব লম্বা করে লিখেছেন ছোট করে লিখলেই হয়তো যে ফরজ নামাজ শেষ হয়ে যাওয়ার পর আমি সুন্নাত পড়ছি এই সময় একজন লোক ভাবলো যে হয়তো আমি ফরজ পড়ছি অথবা সুন্নাত পড়ছি তারপর আমার সাথে জামাতের লেগে গেল তাহলে আমার করণীয় কি আপনার করণীয় কিছু নেই আপনি নামাজ আপনার পড়তে থাকেন আর ও একটু আপনার করলো তাতে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই সুন্নাতের পিছনে ফরজ নামাজ চলবে নবী করিম সাল্লাম থেকে প্রমাণ আছে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ নবী সাল্লামের পিছনে পড়তেন পড়ার পরে আবার নিজের মহল্লায় পাড়ায় গিয়ে ওখানকার লোকদেরকে নামাজ পড়াইতেন তো মুয়াজ ইবনে জাবালের নফল নামাজ হইতো আর ওখানকার মুসল্লিদের পাড়ার লোকদের ফরজ নামাজ হইতো তাহলে বোঝা গেল যে সুন্নাত বা নফলের পিছনে ফরজ ব্যক্তি কি করতে পারবে
اقتداء অনুকরণ করতে পারবে অনুসরণ করতে পারবে সুতরাং ওই রকমই আপনি সুন্নাত পড়ছেন যদিও জানেন শুনে সুন্নাতের সাথে লাগার কোনো প্রয়োজন নেই আলাদা করে লাগো কিন্তু যদি লেগে যায় ইনশাআল্লাহ তারও নামাজ হয়ে যাবে আপনারও নামাজ হয়ে যাবে এই ক্ষেত্রে তার অবগতির জন্য যদি আওয়াজ উঁচা করতে হয় তাকবীর উঁচা করতে হয় তাও করবেন কোনো অসুবিধা নেই জি সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন نبي كريم صلى الله عليه وسلم এই দোয়া করবেন আরো দোয়া রয়েছে নামাজের শেষে সালামের পূর্বে আত্তাহিয়াত এবং দরুদ পড়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া শিখিয়েছেন যে দোয়ায়ে মাসুরা আর আমাদের উপমহাদেশের বিশেষ করে বাংলার মানুষরা এই দোয়া মুখস্থই করে না দোয়া মুখস্থ করে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনত ফাগফির লি মাগফিরাতান মিন ইনদিকা ওয়া রহমনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম অধিকাংশ মানুষের এই দোয়া মুখস্থ আছে নামাজি যারা আর নামাজি ছোটকাল থেকে নামাজ পড়ে যাচ্ছে কিন্তু এত গুরুত্বপূর্ণ দোয়া সহি মুসলিম শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই দোয়া মুখস্থ নেই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম এই মাগরাম মানে হচ্ছে এটি হচ্ছে আমাদের বিষয়বস্তু মাগরাম মানে হচ্ছে ঋণ আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করি মাসাম গুনাহ থেকে এবং ঋণ থেকে আল্লাহ ঋণ মুক্ত যাতে থাকতে পারি আর একটি দোয়া রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণ মুক্ত হওয়ার জন্য বা যাতে করে আপনার উপর ঋণ না আসে কারো কাছ থেকে ঋণ না নিতে হয় ঋণের বোঝা কাঁধে না নিতে হয় আর ঋণ আসলেও যাতে করে তাড়াতাড়ি নামিয়ে দিতে পারেন এই দায়িত্ব আল্লাহ মাগফিনি বি হালালিকা আন হারামিক ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়া হে আল্লাহ আল্লাহ মাগফিনি বি হালালিক হে আল্লাহ আমার জন্য হালাল রেজেককে যথেষ্ট করো আন হারামেক তোমার হারাম থেকে বাঁচিয়ে রেখে হারাম থেকে বাঁচিয়ে রেখে হালাল আমার জন্য যথেষ্ট করো ওয়া আগনিনি বি ফাদলিকা আর তোমার অনুগ্রহে তোমার ফজল করমে আমাকে সচ্ছল করে দাও আম্মান সিওয়া তোমার ছাড়া অন্য অন্য মানুষ থেকে আল্লাহ কারো যেন মুখাপেক্ষী না হয় কারো দ্বারস্থ না হয় কারো কাছে ঋণ করজ না নিতে হয় কারো বোঝা যেন কাঁধে না চেপে যায় ওয়া আগনি ফাদলিকা আম্মান সিওয়াক আল্লাহ যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন আল্লাহ আমাদেরকে ঋণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আর যদি ঋণ আমাদের উপর আসে তো ঋণকে যথাযথভাবে আদায় করার তৌফিক যেন দান করেন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছে আমাদের ভাইয়ের পক্ষ থেকে টাকা হাওলো দিয়ে মানে ধার দিয়ে ধানের বাজার হিসাবে টাকা নেওয়া যাবে কি জি যাবে তবে রেট নির্ধারিত করে দিতে হবে যা আপনি কত করে মন খরিদ করছেন জি এই কেনা বেচাকে হাদিসে বলা হয়েছে বাইয়ে সালাম অথবা সালাফ নবী সাল্লাল্লাহু আলাইহি মান আসলাফা ফালিউসলি ফি কাইলিন মামুল মালুমিন ওয়া বাজানিন মালুমিন ইলা আজালিন মালুম আর এই ধান কোন সিজনে কোন মৌসুমে দেওয়া হবে কত দিনে দেওয়া হবে তাও নির্ধারিত করে দিতে হবে হ্যাঁ টাকা নিলেন আর বলবেন যে এত টাকা করে মন ধান তোমার নেব টাকা নিলেন বা দিলেন এত টাকা করে মন ধান হবে আর এই ধান দেওয়া হবে এই যে সামনে যে ধান উঠছে অমুক মাসে যে ধান উঠছে সেই ধান থেকে ধান দেওয়া হবে আর যদি ওপেন রেখে দেন যে আগামীতে ধান যখন উঠবে আগামীতে আগামীতে যখন ধান উঠবে তখন ধান দিয়ে দেবো আর রেট দরদামও আপনি কোনো রকমের চুক্তি করেননি তাহলে এই নিয়ে ঝগড়া দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে তখন ধানওয়ালা বলবে ধান তো এখন 150 টাকা আর তোমাকে আমি কি করে 100 টাকা করে ধান দেবো আর ও বলছে যে আগে থেকে তোমাকে টাকা এতদিন থেকে আমি দিয়ে রেখেছি আমার টাকাটা কি এত বাঁধা নাকি 100 টাকা করে ধান দিতে হবে হ্যাঁ মুশকিল হবে না সেই জন্য রেট নির্ধারিত করে দিতে হবে যে দেখো 140 টাকা বা 130 টাকা করে মন ধান একটা উদাহরণস্বরূপ যাই হোক না কেন ধানের রেটটা এখন অনেক দিন থেকে জানা নেই তো কথা হচ্ছে যে যা চুক্তি হবে সেই মোতাবেক আমল হবে এবং ইলা আজালিন মালুম সময় নির্ধারিত করে দিতে হবে যে অমুক মাসে যে ধানটা আসছে অমুক ধান ওই ধান থেকে সেই ধানের সময় আসলো যদি এরকম চুক্তি না থাকে তো বলবেন না না আমি তো আর বলিনি যে এই ধান আগামী ধান আবার হবে তখন দেবো এই ধান তো বন্যা এসেছিল আর দিতে পারবো না এই ধানে তো আমারই প্রয়োজন আছে আমার সংসার চলানো তোমাকে কি দেবো সুতরাং এলা আজালিন মালুম নবী সাল বলছেন নির্দিষ্ট সময় বেঁধে দিতে হবে জি আর কোনো প্রশ্ন আছে আজকের আলোচনার সম্পর্কে ঋণ কর্জা সম্পর্কে
এগুলো ভ্রান্ত কথাবার্তা, তবে আল্লাহর কাছে বাধা থাকবে অতক্ষণ পর্যন্ত মাফ হবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কাল কিয়ামতে মাফ না করবে। যদি মাফ না করে নেকি থেকে দিতে হবে, নেকি দিয়ে পরিশোধ করতে হবে, নেকি যদি না থাকে তাহলে গোনা কাঁধে নিতে হবে ওই লোকের। জি, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।